বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ বুধবার পয়লা জুনের পেপার আজকে প্রকাশিত হয়েছে। এই পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়া যায়। তাহলে চলুন এক এক করে দেখানো যাক এই সপ্তাহে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি যে বর্ডার রোডস অর্গানাইজেশনে 876 জন নিয়োগ হবে, যেখানে মাল্টি স্কিল্ড ওয়ার্কার এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে 876 জনকে নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন, নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সে, শুধু পুরুষরা আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে 2/2022। এখানে শূন্য পদ বলা আছে স্টোর কিপার টেকনিক্যাল 377, এর মধ্যে বলা আছে মাল্টি স্কিল ওয়ার্কার ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিস্টিক, যেখানে আছে 499টি শূন্য পদ। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.bro.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা বিস্তারিত পেয়ে যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে 1666 কনস্টেবল নিয়োগ হবে, যেখানে 1666 জন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেবে রাজ্য কলকাতা পুলিশ। এখানে প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড। এখানে বলা আছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা সংশ্লিষ্ট পদে অন্তত 3 বছরের কাজে কর্মরত থাকলে আবেদন করতে পারবে। এখানে বলা আছে যে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারের শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল, প্রার্থীকে বাংলা বলতে এবং পড়তে ও লিখতে জানতে হবে। দার্জিলিং বা কালিম্পং জেলার পার্বত্য বা সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা না জানলেও আবেদন করতে পারবে। এখানে দৈহিক মাপজব বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, গোর্খা রাজবংশী তপশিলী এবং উপজাতিদের বেলা 160 সেমি। এখানে বলা হয়েছে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 78 এবং 83 সেমি, গোর্খা রাজবংশী এবং তপশিলী উপজাতিদের বেলায় 76 সেমি এবং 81 সেমি, ওজন হতে হবে 57 কেজি। বিস্তারিত তথ্যের জন্য এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপারে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ পশ্চিম রেলে 3612 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেখানে ফিটার টানার মেশিনিস্ট সহ আইটিআই ট্রেডের বিভিন্ন ট্রেডে 3612 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে নেবে পশ্চিম রেল। প্রশিক্ষণ দেওয়া হবে 1 বছরের, প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই অর্থাৎ এনসিবিটি এসসিবিটি পাস হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, যারা যারা এখনও দেখে উঠতে পারেনি তারা অবশ্যই কর্মসংস্থান পেপারের ভিডিওটি দেখে নেবে, সেখানে কিন্তু সমস্ত কিছু বলা আছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বলা আছে। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংকে 208 নিয়োগ হবে, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 208 জনকে নেবে ইন্ডিয়ান ব্যাংক, নিয়োগ হবে সারা দেশে, প্রথমে 1 বছর এবং 2 বছরের প্রবেশন। এখানে দেখতে পাচ্ছ যে এই নিয়োগের জন্য যে বলা হয়েছে যে যারা তপশিলী তার এখানে 150টির মধ্যে সাধারণ 60টি, তপশিলী জাতি 22, তপশিলী উপজাতি 13, ওবিসি 40, আর্থিকভাবে অনগ্রসর 15, এর মধ্যে 1টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং 2টি করে শূন্যপদ দৃষ্টি প্রতিবন্ধী এবং বৌদ্ধিক প্রতিবন্ধী এবং চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল এবং টেক্সটাইল, প্রোডাকশন ও সিভিলের মধ্যে যে কোনো একটি বিষয়ে বি বা বিটেক পাস হতে হবে এবং 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বন্ধুরা এই নিয়োগ সম্পর্কেও বিস্তারিত প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে। কর্মসংস্কৃতি পেপারের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের 151 চাকরি, যেখানে বলছে মিনারেল অফিসার এবং ভাইস প্রিন্সিপাল পদে 151 জনকে নেবে কেন্দ্রীয় সরকার, নিয়োগ করা হবে যথাক্রমে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স অ্যান্ড দিল্লি সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকান্সি নম্বর এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.upscionline.nic.in, এই ওয়েবসাইটে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 16 জুন। এখানে বিশদ তথ্যের জন্য অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে, ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। হচ্ছে এখানে এনার্জি ম্যানেজমেন্টে প্রচুর পেশাদার দরকার। বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ ছাড়া সভ্যতা অচল, কিন্তু পৃথিবীতে জীবাশ্মজাত কয়লা বা পেট্রোলিয়ামের ভাণ্ডার দ্রুত কমে আসছে, ফলে এখানে দেখতে পাচ্ছ যে সৌর বিদ্যুতের জন্য এখানে ট্রেনিং দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি এর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো।
পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে বিএসএফ এ 279 নিয়োগ হবে কনস্টেবল হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। এখানে বিভিন্ন ডেতে 279 জন কনস্টেবল হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর নেবে। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে বিএসএফ ওয়াটার উইংয়ে। শুধুমাত্র পুরুষরা আবেদন করবেন। বন্ধুরা এই নিয়োগের জন্য বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে https://rect.bsf.gov.in। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন।